হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজ তো লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর দিন তো বাড়িতে জানো মহিলাদের প্রচুর কাজ থাকে। তো এখন বাজছে 2:30, তো এখন থেকে আমি পুজোর জোগাড় শুরু করে দেব। সকাল থেকে উঠে ঘরের কাজটা সেরে নিলাম, সকালের পুজো দেওয়া হয়ে গেছে আমার। এখন পুজোর জন্য ফুল টুল মানে ফুল বেলপাতা রেডি করে নেব। তো এখন পুজোর বাসনগুলো ধুয়ে নেব। তো তামা পেতলের বাসন তো বুঝতেই পারছো কি অবস্থা, তো চলো দেখাই তোমাদেরকে। এই দেখো পেতলের বাসন, তামা পেতলের বাসনের অবস্থা খারাপ, এগুলোকে এখন ধুয়ে নেব আমি। আর সবগুলো তামা পেতলের বাসন তো রোজ ইউজ করা হয় না, তার মধ্যে কিছু ব্যবহার করা হয় পুজোর জন্য, আর কিছু তুলে রাখা আছে। তো বাড়িতে যখন কোনো পুজো করি, লক্ষ্মী পুজো, বিপত্তারিণীর পুজো, তখন এগুলোকে নামাই। তো এগুলো মানে এগুলো কুল ঘরে শুকানো ছিল বড়ই, এগুলোকে শুকিয়ে রেখেছি, এখন এগুলো জলে ভিজিয়ে রাখলাম, এখন মেজে নেব। আর বাসন ধুতে ধুতে ভাবছিলাম কখন আলপনা করব, কখন কি করব, মানে এইটাই আমার মাথায় টেনশন। সন্ধ্যাও হয়ে যাবে, চট করে একা হাতে সব কিছু সামলাতে হবে আমাকে। তো দেখো পুজোর বাসনগুলো এখন আমার ধোয়া কমপ্লিট হয়ে গেলে আলপনার দিকে চলে যাব, তো তোমরা দেখতে থাকো। তো আমার পুজোর বাসন ধোয়া প্রায় শেষের দিকে, এখন ঘরে চলে আসলাম। হ্যাঁ, ঘরে চলে এসে ফুল বেলপাতা এগুলো রেডি করে রাখছি, আর মুগ, ছোলা আর মটর এগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো এখন ফুলে গেছে, জলটা যথেষ্ট না, তো এত মানে আরেকটু জল দিয়ে দিলাম। আর সকালে ঘুম থেকে উঠে জানো ফুলের জন্য টেনশন করছিলাম কি করব, আর ফুল যাই হোক ব্যবস্থা হলো। আর এদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে, এখন দেখো কত ভালো লাগছে। আর এই দেখো আলপনা করা শুরু করে দিয়েছি, আলপনাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলেই তোমাদেরকে আমি মানে দেখাচ্ছি কীরকম হলো। পিঠে ব্যথা শুরু হয়ে গেছে আলপনা করতে করতে, আর সন্ধ্যাও হয়ে গেছে এখন। আর এই দেখো আমার প্রায় কমপ্লিট, আর এখন মানে লক্ষ্মীর চরণ দিয়ে দিলাম পুরোপুরি কমপ্লিট। তো দেখো আলপনা বলে দিচ্ছি, তো আলপনাটা কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কিন্তু এটা জানাবে। এখন পুজোর জন্য রেডি হয়ে গেলাম একেবারে সাজু গুজু করে। আর প্রথমে আমি এই দুধের মধ্যে আর একটু অগুড়ো দিয়ে দিলাম, আমার যে ঘরে লক্ষ্মীর কড়ি আছে আসনে, লক্ষ্মীর কড়ি, তারপরে শঙ্খ, এগুলাকে একটু ভিজিয়ে রাখবো। এগুলা নাকি শুদ্ধিকরণের জন্য, এরকম করে দুধে মানে কাঁচা দুধে ভিজিয়ে রাখলে একটু সময় পরে শুদ্ধিকরণ হয়ে যায়। আর এই যে এটা আমার লক্ষ্মীর আসনে থাকে, ধান ভর্তি করা লক্ষ্মীর ঘর তামার পেতলে, এটাকে মানে এক বছর পর পরই আমি এটা খুলি, না হলে খুলি না, খুলে আবার বেঁধে রেখে দিই, কেননা মানে ঘরটা তো আবার ধুতে হবে, অনেকটা কালো হয়ে গেছে তামার ঘর, তো বুঝতেই পারছো অনেক দিন ধরে। এমনিতে প্রত্যেক বৃহস্পতিবারই আমি এটাকে সিঁদুর পরাই, কিন্তু মানে ওই রকমভাবে ধানগুলো খুলে আর পরানো, ধানগুলো খুলে ধোয়া হয় না। আর এদিকে প্রদীপের জন্য আমি রেডি করে নিলাম প্রদীপের সলতে, আর এই দেখো প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম, খুব ভালো লাগছে জানো প্রদীপগুলো দেখে। রোজ তো আর ইউজ করা হয় না, রোজ শুধু পেতলের প্রদীপই ইউজ করা হয়। তো এখন আসনে বসিয়ে দিলাম, মানে ঘট করি আসনে স্থাপন করে নিলাম। এখন পুজোর যে লক্ষ্মীর ঘরটা বসাবো। আমার আসনে যেহেতু লক্ষ্মীনারায়ণের ছবি সবসময়ই থাকে, পুজো মানে পুজো করি আসনে আমার লক্ষ্মীনারায়ণের ছবি আছে, তো আর আলাদা করে আর মূর্তি আনি না, ওই আসনেই তো আছে, তো ওইখানেই ভোগটা লাগিয়ে দিই। তো এখন লক্ষ্মীর ঘরটা বসিয়ে নেব। লক্ষ্মীর ঘট বসানো হয়ে গেছে, এখন চন্দনটা লাগিয়ে দেব, মানে চন্দন ফুলে চন্দন দিয়ে সব ঠাকুরকে নিবেদন করে নেব। ফুল যেন সকালে কিন্তু পাইনি, কিন্তু দেখো ঠাকুরের কৃপা থাকলে হয়ে যায়, মানে ফুলের ব্যবস্থা হয়ে গেছে, মানে আশেপাশে গিয়ে ফুলের ব্যবস্থা আমার হয়ে গেছে। তো এখন ফুল দেওয়া আমার হয়ে গেছে, তো এখন আস্তে আস্তে ভোগটা রেডি করে নেব। ভোগ রেডি করার আগে আমি মানে আমার যে শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গটাকে আজকে একটু দুধ, দই, ঘি, মধু দিয়ে
মানে ধুয়ে দেব, কেননা লক্ষ্মী পুজো বলে শুধু লক্ষ্মীকেই পুজো করব সেরকম তো হয় না। আসনে যেহেতু আমার সব ঠাকুর আছে, সব ঠাকুরকেই পুজো করব। তো এটাতে আমি দুধ, কাঁচা দুধ, গঙ্গাজল ও গরু ঘি মধু দিয়ে শিবলিঙ্গকে ধুয়ে দিলাম। এখন বেলপাতা দিয়ে দিচ্ছি, বেলপাতা দিয়ে শিব বাবাজিকে আসনে বসিয়ে দেব। তো তারপরে আমার আছে, আসনে আছে আবার হনুমান, হনুমানজিকেও আবার ইয়ে করতে হবে, মানে মেটে সিঁদুর, হনুমানের যে মেটে সিঁদুর থাকে হনুমানকেও মেটে সিঁদুর পরাবো। আর এই দেখো এখন শিব বাবাজি আসনে বসে গেছেন। এখন আস্তে আস্তে ভোগের জল দিয়ে দেব, আর এদিকে ভোগের জল দিয়ে মানে ভোগটা রেডি করে নেব। ভোগ রেডি করছি আর যেন অল্প জায়গার মধ্যে না একটু প্রবলেমই হচ্ছে করতে, এইদিক ওপাশ ওপাশ ঘুরতে পারছিলাম না। ভোগ রেডি করছি আর ভাবছি বেশি কাটবো না অল্প কাটবো, কেন বলো তো পুজোর দিন, মানে এবছর 2023-এ পুজোর, তো পুজোতে তো তোমার রাত্রি একটা কম, একটা পাঁচের থেকে বোধহয় গ্রহণ শুরু। তো গ্রহণের সময় তো যদি কিছু থাকে খাওয়া যায় না, তো সেজন্য একদম অল্প অল্প করেই ভোগ রেডি করছি। প্রথম সাবু কলার ভোগ, তারপর আতপ চালের ভোগ তো লাগেই লক্ষ্মী পুজোতে। আর এখন আস্তে আস্তে আমি সিন্নিটা রেডি করে নেব। এই যে সিন্নিও রেডি হয়ে গেছে। তো ভোগ পুরোপুরি কমপ্লিট হওয়ার পর আসনে মানে নিবেদন করে দিলাম ঠাকুরের সামনে, আর সব কিছু করার পর গোছানোর পর মানে দেখে খুব ভালো লাগছে। তো ভোগটোক কমপ্লিট, এখন আমি মানে আরতি শুরু করে দেব। তো তোমরা দেখতে থাকো। তো ঠাকুরের আরতি করা হয়ে গেল, এখন আমি মানে পাঁচালিটা পরে নেব। আমি পাঁচালি পরছিলাম যেন, আর আমার ছেলে চুপচাপ মন দিয়ে শুনছিল, এটা ঠাকুরেরই কৃপা। আমার ছেলের কিন্তু একটু ঠাকুরের প্রতি ভাব ভক্তিটা একটু মানে বেশি, এটা ঠাকুরেরই কৃপা থাকাটা ভালো। আর এখন পাঁচালি পরে সিঁদুর পরে নিলাম। এখন সব ঘরে প্রদীপ দিয়ে দেব, এখন প্রথম মানে রান্নাঘরে দিয়ে দেব। রান্নাঘরে আমরা চাল রাখি যেটাতে, এটাতে প্রদীপ দিয়ে দেব, রান্নাঘরেও একটা দিয়ে দেব। এরপর চলে যাব তুলসী গাছে। তো তুলসী গাছে এখন একটু মানে পুজো দিয়ে দিলাম, সন্ধ্যাবেলা তো দিই। তো তুলসী গাছে একটু দিয়ে এখন ঠাকুরকে একটু মানে ঢাকা দিয়ে রাখবো, দরজাটা লাগিয়ে রাখবো। ঠাকুর ঘর যেহেতু আমাদের আলাদা নয়, তো এইভাবেই রাখতে হলো। তো রেখে একটু বসার পর এখন আসলাম। তো এখন ভোগটা নেড়ে নেব, নিয়ে প্রসাদ রেডি করব। এই দেখো অনেক দিন পর কলা পাতাতে করে প্রসাদ খাচ্ছি। এই দেখো কলা পাতাতে করে অনেক দিন পর খাচ্ছি, খুব ভালো লাগছে। এইটা সাবু কলা, এটা নারায়ণের সিন্নি, এটা আতপ চালের প্রসাদ, তারপর এখানে ফল আছে, আপেল, নাশপাতি, অনেক কিছু, খেজুর, চেরি, কাজু, অনেক কিছু আছে। পুজো শেষ করে নিলাম, এখন প্রসাদ মাখছি। তো সবাই লক্ষ্মী পুজোটা আনন্দে কাটাবে, ভালো কাটাবে। আজকে এতটুকুই। তো এখন প্রসাদ খাবো। এই যে আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।